Dear students of the Department of Accounting, I welcome all the third year students to the online class. I am Mohammad Shafiqul Islam, Assistant Professor, Department of Accounting, Chumuni Government SA College. We, the accounting family, are conducting this online class under the guidance and direct supervision of Honorable Professor Mohammad Abul Bashar sir, Honorable Principal, Chumuni Government SA College. I would like to thank the Honorable Principal and also thank the Head of the Department of Accounting, Honorable Professor Mohammad Abu Jafar. So, boys, let's get started. The topic of our today's online class is overhead of cost accounting course. Now you see overhead. This is the most important part of cost accounting. Overhead is the total cost of indirect materials, wages and expenses. Amra overhead bolte ba upore bhaye bolte sadharonoto ki buji. Upore bhaye bolte buji amra porokkho malamal, porokkho kachamal, পরোক্ষ মজুরি, পরোক্ষ খরচগুলোকে, অর্থাৎ হুইচ এক্সপেন্স ইজ নট ডিরেক্টলি রিলেটেড উইথ দ্য প্রোডাকশন, দিস ইজ দেয়ার আর ইনডিরেক্ট রিলেশন উইথ দ্য প্রোডাকশন, দিস ইজ ওভার হেড, ইনডিরেক্ট মেটেরিয়ালস, ইনডিরেক্ট ওয়েজেস, ইনডিরেক্ট এক্সপেন্স। এখন এই চ্যাপ্টারে আমরা যদি অঙ্ক সমাধান করতে যাই, প্রথম যে অঙ্কগুলো আসে সেটি হলো মেশিন আওয়ার রিলেটেড অঙ্কগুলো আসে। কেন মেশিন আওয়ার রিলেটেড অঙ্কগুলো আসে আমরা একটু আলোচনা করে নিই। সেটি হলো বর্তমান সময়ে শারীরিক শ্রমের চেয়ে আমরা যান্ত্রিক উপায়ে উৎপাদন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এর কারণ হলো যন্ত্রের সাহায্যে আমরা উৎপাদনে গেলে সেখানে আমাদের উৎপাদন ব্যয়টা অনেকখানি কমে আসে। এই জন্য যান্ত্রিক আওয়ার রেট রিলেটেড অঙ্ক আমাদের এই ওভারহেড চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়। আর এই মেশিন আওয়ার রেট বের করতে গেলে অথবা ওভারহেড রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে গেলে কিছু নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। সেটি হলো মেথডস অফ অ্যাবজর্পশন অফ ওভারহেড, মেথডস অফ অ্যাবজর্পশন অফ ওভারহেড, অর্থাৎ ওভারহেড প্রয়োগের পদ্ধতিগুলো নিয়ে আমরা একটা কথা বলবো। প্রথম হলো অ্যাকচুয়াল ওভারহেড রেট। সাধারণত উপরিব্যয়, অ্যাকচুয়াল উপরিব্যয়টা তখনই বের করা সম্ভব হয় যখন উৎপাদনটি 100% সম্পূর্ণ হয়, আর 100% সম্পূর্ণ হওয়ার পরেই অ্যাকচুয়াল ওভারহেডটা বের করা সম্ভব। এটা বের করার নিয়ম হলো অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওভারহেড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল প্রোডাকশন বেস ইউনিট, দিস ইজ রেট, ইউ কনভার্ট ইট ইন্টু পার্সেন্টেজ, দ্যাটস ওয়াই এখানে তোমরা ইচ্ছে করলে ইন্টু 100 দিতে পারো, না দিলেও সমস্যা নাই। নাম্বার টু, ফ্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট, পূর্ব নির্ধারিত উপরি ব্যয় হার। এক্ষেত্রে একটু কথা বলি, পূর্ব নির্ধারিত হারটা কি? আমরা একটু আগে বলেছি যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট প্রোডাকশন না হয়, অর্থাৎ প্রোডাকশনের কাজটা সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাকচুয়াল ওভারহেড জানতে পারবো না। কিন্তু আমাদেরকে সম্ভাব্য কস্ট বের করার জন্য আমাদেরকে পূর্ব নির্ধারিত একটা ওভারহেড রেট ব্যবহার করতে হয় অনেক সময়। সেটি হলো যে, অর্থাৎ পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে এবং কিছু জিনিস বিশ্লেষণ করে আমরা এই রেটটা বের করতে পারি। এটি হলো বাজেটেড অ্যামাউন্ট অফ ওভারহেড ফর দ্য পিরিয়ড ডিভাইডেড বাই বাজেটেড প্রোডাকশন ইন ইউনিট ফর দ্য পিরিয়ড। নেক্সট, স্ট্যান্ডার্ড ওভারহেড রেট। অনেক সময় প্রতিষ্ঠানে একটা স্ট্যান্ডার্ড দেয়া থাকে, আদর্শ মান দেয়া থাকে যে ওভারহেড এত হবে এবং উৎপাদনও এত হবে। তো সেক্ষেত্রে আমরা ওভারহেড রেটটা বের করতে পারি, স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ ওভারহেড ফর দ্য পিরিয়ড অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন ইউনিট ফর দ্য পিরিয়ড। নেক্সট, সিঙ্গেল অর ব্ল্যাঙ্কেট রেট, একক হার
ওভারহেড ফর দ্য এন্টায়ার ফ্যাক্টরি ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি অফ দ্য বেস সিলেক্টেড। নেক্সট ডিপার্টমেন্টাল ওভারহেড ওয়েট, ডিপার্টমেন্টাল ওভারহেড ফর দ্য ইচ কস্ট সেন্টার। এক্ষেত্রে একটু বলে নিই, অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠানের মোট ব্যয়টা নির্ণীত হয় বিভিন্ন ডিপার্টমেন্টের কস্ট সেন্টারগুলো থেকে কস্ট নিয়ে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ডিপার্টমেন্টের কস্ট সেন্টারগুলোর আলাদা আলাদা উপরি ব্যয় নির্ণয় করার প্রয়োজন পড়ে। দ্যাটস ওয়াই ডিপার্টমেন্টাল ওভারহেড ওয়েট, ডিপার্টমেন্টাল ওভারহেড ফর ইচ কস্ট সেন্টার ডিভাইডেড বাই করেসপন্ডিং বেস, অর্থাৎ সংশ্লিষ্ট বেসটি আমরা ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট রুলস ইজ নর্মাল ওভারহেড রেট ইকুয়াল টু নর্মাল ওভারহেড বাই নর্মাল ক্যাপাসিটি। নর্মাল ওভারহেড রেট হবে নর্মাল ওভারহেড বাই নর্মাল ক্যাপাসিটি। নাও কাম টু দ্য পয়েন্ট, দ্য নেক্সট ইজ মেথডস ফর হোয়াট, মেথডস অফ ফি ফি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড। পূর্ব নির্ধারিত ফ্যাক্টরি ওভারহেড রিলেটেড কিছু মেথড রয়েছে, অর্থাৎ আমরা যে ফ্যাক্টরি ওভারহেডের যে পূর্ব নির্ধারিত একটা হার বের করব অতীত অভিজ্ঞতার আলোকে, সেটার জন্য আমরা কিছু নিয়ম মেনটেন করতে পারি। এক নাম্বার, আবারও বলছি, ফ্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড। যতক্ষণ পর্যন্ত না আপনার প্রোডাকশন কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকচুয়াল ওভারহেড পাবেন না। দ্যাটস ওয়াই আপনাকে কি করে নিতে হবে, ফ্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড বের করে নিতে হবে, অর্থাৎ পূর্ব নির্ধারিত ওভারহেডের একটা হার বের করে নিতে হবে। ওভারহেড রেট পার ইউনিট, প্রতি ইউনিটে ওভারহেড কত, এটা হবে আপনার টোটাল ফ্যাক্টরি ওভারহেড ফ্যাক্টরির টোটাল ওভারহেডটা টোটাল প্রোডাকশন দিয়ে আমরা ভাগ করব। টোটাল প্রোডাকশন ইন ইউনিট। নেক্সট ইজ আমরা কিছু পার্সেন্টেজ বের করে নেব এখন, যেমন পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার, পার্সেন্টেজ অন ডিরেক্ট লেবার, এটা হলো অ্যাকচুয়াল অর এস্টিমেটেড, অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ডিরেক্ট, অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ডিরেক্ট লেবার ডিভাইডেড বাই অ্যাকচুয়াল অর
estimated dukkhito eta hobe actual or estimated overhead by direct labor ami abar bolchi percentage on direct labor equal actual or estimated overhead divided by actual or estimated direct labor percentage on direct material actual or estimated overhead actual or estimated overhead by cost of materials used এটা আমরা আরেকটা পার্সেন্টেজ বের করব ডিয়ার স্টুডেন্টস আবার বলছি মেথডস অফ প্রি ডিটারমাইন্ড ফ্যাক্টরি ওভারহেড এট ফার্স্ট উই নিড টু ক্যালকুলেট দা ওভারহেড ওয়েট পার ইউনিট এটা আমরা বের করব টোটাল ফ্যাক্টরি ওভারহেড কে টোটাল প্রোডাকশন দ্বারা ডিভাইড করে এন্ড নেক্সট ইজ পার্সেন্টেজ অন ডাইরেক্ট লেবার অর পার্সেন্টেজ অন ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার্সেন্টেজ অন ডাইরেক্ট লেবার এটা হবে অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ওভারহেড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ডাইরেক্ট labor next percentage on direct materials actual or estimated overhead by cost of materials used amra arekta er por amra use korte pare amra ektu subidhar jonno percentage on prime cost amra ekhane likhe dicchi এটা হবে চার নম্বর আমরা একটু আমাদের সুবিধার্থে লেখা যাতে কম হয় বোর্ডে সেজন্য আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করেছি লেবারের জায়গায় প্রাইম কস্ট বসিয়েছি পার্সেন্টেজ অন প্রাইম কস্ট ইকুয়াল অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ওভারহেড বাই অ্যাকচুয়াল অর এস্টিমেটেড প্রাইম কস্ট আমরা এখানে চারটা ফর্মুলা লিখেছি এরপরে আমরা যেটা লিখব Number 5 direct labor hour weight এই জিনিসটি আমরা ব্যবহার করব যখন যন্ত্রের চেয়ে লেবার বেশি ব্যবহার করে প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয় তখন আমরা আমাদের জন্য লেবার আওয়ার রেটটা বের করা জরুরি হয়ে পড়বে তাহলে সেটি হলো অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ওভারহেড বাই অ্যাকচুয়াল যথারীতি আমরা কিন্তু সবগুলো রেট কিসের জন্য বের করতেছি ওভারহেড এর সাথে বের করতেছি তাহলে ওভারহেড কে আমরা বিভিন্ন জায়গায় বন্টন করে আমরা আমাদের প্রকৃত ব্যয়টা নির্ধারণ করব অ্যাকচুয়াল অর এস্টিমেটেড ডাইরেক্ট Labor hour. Next,
মেশিন আওয়ার রেট তোমরা দেখতে পাচ্ছ, ডিরেক্ট লেবার আওয়ার রেট আমরা কিভাবে বের করেছি সেই হিসাবে কি হবে, মেশিন আওয়ার রেট হবে অ্যাকচুয়াল আর এস্টিমেটেড ওভারহেড বাই অ্যাকচুয়াল আর এস্টিমেটেড মেশিন আওয়ার। আমাদের জন্য এই মেশিন আওয়ারটা এবং লেবার আওয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সাধারণত এই চ্যাপ্টারে যে টাইপের অঙ্কগুলো আসে তার মধ্যে মেশিন আওয়ার রেট রিলেটেড অঙ্ক বেশি আসে। সুতরাং মেশিন আওয়ার রেটটা আমাদেরকে মনে রাখতে হবে অ্যাকচুয়াল ওভারহেড বাই অ্যাকচুয়াল মেশিন আওয়ার অর এস্টিমেটেড ওভারহেড বাই এস্টিমেটেড মেশিন আওয়ার। ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলে নিচ্ছি তোমাদেরকে, এই মেশিন আওয়ার রেটের নিয়মটা তোমরা ভালোভাবে মনে রাখবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, মেশিন আওয়ার রেট বের করতে হলে অ্যাকচুয়াল ওভারহেড বের করে নিতে হবে অথবা এস্টিমেটেড ওভারহেড বের করে নিতে হবে, সেটাকে আমরা অ্যাকচুয়াল মেশিন আওয়ার দ্বারা ভাগ করব। যদি অ্যাকচুয়াল মেশিন আওয়ারও দেয়া না থাকে সেটাও আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। এবার একটু তোমাদেরকে বলে নিই, সেটি হলো একটা প্রতিষ্ঠানের যে উপরি ব্যয়গুলো হয় সে উপরি ব্যয়গুলো কি করে পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে যোগ করে সেটা বিক্রয়ের মাধ্যমে আদায় করে থাকে, উসুল করে থাকে, সেটি হলো অ্যাবজর্পশন ওভারহেড বা ওভারহেড অ্যাবজর্পশন। তাহলে আমরা এখন যেটা সেটা হলো মেশিন আওয়ার রেট বের করার জন্য, মেশিন আওয়ার রেট বের করার জন্য আমরা একটা ফর্মুলা দিয়েছি। এখন আমরা আরেকটি ফর্মুলা দেব যেটার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের কিভাবে মেশিন আওয়ার রেট বের করে। মেশিন আওয়ার রেট বের করতে হলে আমার কি লাগবে, ওভারহেড লাগবে। টোটাল ওভারহেড কিভাবে বের করে, এরপরে কিভাবে মেশিন আওয়ার রেট বের করে, এই জন্য আমরা এখন একটি প্রপরমা তোমাদেরকে দেব। যে প্রপরমা তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে মেশিন আওয়ার রেট রিলেটেড যে প্রবলেমগুলো তোমরা সামনে পাবা সেগুলো সলভ করা তোমাদের জন্য অনেকখানি সহজ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, যা বলছিলাম এই যে মেশিন আওয়ার রেট বের করতে হলে আমাদেরকে প্রথমে ওভারহেড বের করে নিতে হবে, হোক সেটা অ্যাকচুয়াল হোক সেটা এস্টিমেটেড। সেই ওভারহেড বের করার জন্য এবং মেশিন আওয়ার রেট বের করার একটা প্রপরমা আমরা দিয়ে দিচ্ছি, প্রপরমা ফর ক্যালকুলেশন অফ মেশিন আওয়ার রেট। দিস ইজ দ্য স্টেটমেন্ট ফর ক্যালকুলেটিং ওভারহেড ফর ক্যালকুলেটিং ফ্যাক্টরি ওভারহেড রেট অর মেশিন আওয়ার রেট। এখন স্টেটমেন্ট শোয়িং মেশিন আওয়ার রেট, স্টেটমেন্ট শোয়িং মেশিন আওয়ার রেট। তাহলে আমার এখানে দুই ধরনের এক্সপেন্স থাকবে। এই মেশিন আওয়ার রেট বের করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, টোটাল ফ্যাক্টরি ওভারহেড বের করতে হবে। আর এই ফ্যাক্টরি ওভারহেড বের করব আমরা দুটি এক্সপেন্সের সমন্বয়ে। এক নাম্বার হলো ভ্যারিয়েবল এক্সপেন্স অর ভ্যারিয়েবল ওভারহেড, এটাকে আমরা মেশিন চার্জও বলতে পারি। আমি কয়েকটি আইটেম দিয়েছি, এর বাইরেও অনেক আইটেম থাকতে পারে যেটা তোমরা পরবর্তীতে জেনে নিতে পারবে। ফুয়েল অ্যান্ড অফারিং এক্সপেন্স, পাওয়ার কনজামশন, লুব্রিকেটিং, কটন ওয়ার্কস, কেমিক্যাল, ইনডিরেক্ট লেবার, স্টিম অ্যান্ড ওয়াটার, রিপেয়ার অ্যান্ড মেনটেন্স, আদার ভ্যারিয়েবল ওভারহেড বা আদার ভ্যারিয়েবল এক্সপেন্সেস। অর্থাৎ যে এক্সপেন্সগুলো প্রোডাকশন বাড়ার সাথে সাথে বাড়বে, প্রোডাকশন কমার সাথে সাথে কমবে, অর্থাৎ প্রোডাকশনের সাথে জড়িত, সেটি হলো ভেরিয়েবল এক্সপেন্স। অ্যান্ড অ্যানাদার এক্সপেন্স ইজ ফিক্সড এক্সপেন্স। তার আগে বলি, সবগুলো ভেরিয়েবল এক্সপেন্স যোগ করে আমরা পাব টোটাল ভেরিয়েবল ওভারহেড বা টোটাল ভেরিয়েবল এক্সপেন্সেস। দেন ফিক্সড এক্সপেন্সেস অর ফিক্সড ওভারহেড, এটাকে আমরা অন্য একটা নামও অভিহিত করতে পারি, সেটা হলো স্ট্যান্ডিং চার্জ। তোমরা জানো স্ট্যান্ডিং চার্জ, সেখানে রেন্ট, রেটস, ইন্স্যুরেন্স, লাইটিং অ্যান্ড হিটিং, লাইসেন্স, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ফোরম্যান স্যালারি ওয়েজেস, মেশিন ম্যান স্যালারিজ বা ওয়েজেস, আদার ফিক্সড ওভারহেড।
থাকতে পারে, সুপারভিশন থাকতে পারে, মেশিন ম্যান ওয়েজেস থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। এই সবগুলো যোগ করলে আমরা পাবো টোটাল ফিক্সড এক্সপেন্স, টোটাল ফিক্সড এক্সপেন্স বা ফিক্সড ওভারহেড বা টোটাল স্ট্যান্ডিং চার্জ। তার আগে বলি ডেপ্রিসিয়েশন নিয়ে একটা কথা বলি। আমরা এই প্রপরমা ফর ক্যালকুলেটিং ফ্যাক্টরি ওভারহেড আমরা ইউজ করেছি ডেপ্রিসিয়েশনকে স্ট্যান্ডিং চার্জ বা ফিক্সড এক্সপেন্স হিসেবে আমরা চার্জ করেছি। ডেপ্রিসিয়েশনটা কখনো কখনো ভেরিয়েবল এক্সপেন্স হিসেবেও তুমি ট্রিট করতে পারো, তবে মনে রাখবা হোয়েন ইউ ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন বাই ইউজিং স্ট্রেট লাইন মেথড দেন ডেপ্রিসিয়েশন উইল বি ট্রিটেড অ্যাজ ফিক্সড এক্সপেন্স। আর তুমি যখন অ্যাক্টিভিটি ইউনিট বেসড অনুযায়ী বা অ্যাক্টিভিটি ইউনিট বেসড অনুযায়ী যখন তুমি ডেপ্রিসিয়েশন বের করবা, অর্থাৎ একটা মেশিন দেখা যায় যে প্রোডাকশনটা ইউনিট বেসড, ইউনিটের উপর ভিত্তি করে তুমি ডেপ্রিসিয়েশন বের করবা বা আওয়ারের উপর ভিত্তি করে তুমি ডেপ্রিসিয়েশন বের করবা, তখন ডেপ্রিসিয়েশনটাকে তুমি ট্রিট করবা ভেরিয়েবল ওভারহেড হিসাবে বা ভেরিয়েবল এক্সপেন্স হিসাবে। ডিয়ার লিসেনার, ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা টোটাল ফিক্সড এক্সপেন্স এবং টোটাল ভেরিয়েবল এক্সপেন্স দুটো যোগ করে এ এবং বি যোগ করে পাবো টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এরপরে আমরা ইফেক্টিভ মেশিন আওয়ার যদি দেয়া না থাকে সেটা আমরা বের করে নেব, আর যদি দেয়া থাকে তাহলে আমরা সরাসরি এখানে বসাবো ইফেক্টিভ মেশিন আওয়ার। এরপরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস মেশিন আওয়ার রেট বা ফ্যাক্টরি ওভারহেড রেট, ফ্যাক্টরি ওভারহেড রেট অথবা কি মেশিন আওয়ার রেট, সেটি হবে সি ভাগ ডি, অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড টোটাল ডিভাইডেড বাই ইফেক্টিভ মেশিন আওয়ার, দেন উই উইল গেট ফ্যাক্টরি ওভারহেড রেট অর মেশিন আওয়ার রেট। এখন একটি কথা না বললেই নয়, সেটি হলো এখানে আমাদের ইফেক্টিভ মেশিন আওয়ার রেটের ক্ষেত্রে অনেক সময় ভ্যারি করতে পারে। ইফেক্টিভ মেশিন আওয়ার রেটের ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি আমরা একটু দেখিয়ে দিচ্ছি। ইফেক্টিভ মেশিন আওয়ার রেট সমান সমান, ইফেক্টিভ মেশিন আওয়ার রেট সমান সমান, যদি প্রশ্নপত্রে রানিং আওয়ার দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে রানিং আওয়ার মাইনাস, যদি রানিং আওয়ার দেয়া থাকে তাহলে আমরা ইফেক্টিভ মেশিন আওয়ারটি বের করব এভাবে, রানিং আওয়ার মাইনাস মেইনটেনেন্স আওয়ার মাইনাস সেটিং অফ টাইম। ইফেক্টিভ মেশিন আওয়ার রেট বের করার জন্য আমরা বলেছি যদি রানিং আওয়ার দেয়া থাকে তাহলে সেখান থেকে মেইনটেনেন্স আওয়ারটা বাদ দিতে হবে এবং সেটিং আপ টাইমটি বাদ দিতে হবে। আর যদি ডিয়ার স্টুডেন্টস, আর যদি প্রোডাকশন আওয়ার্স দেয়া থাকে, যদি আবারও বলছি যদি প্রোডাকশন আওয়ার্স দেয়া থাকে দেন মেইনটেনেন্স আওয়ার্স সেই প্রোডাকশন আওয়ার্স থেকে লেস করার কোনো প্রয়োজন নেই। That means production hours is treated as actual machine or effective machine hours. তাহলে আমরা আজকে কি আলোচনা করলাম, আমরা আজকে ওভারহেড চ্যাপ্টারের হাউ টু ক্যালকুলেট মেশিন আওয়ার রেট, হাউ টু ক্যালকুলেট লেবার আওয়ার রেট, কিভাবে আমরা মেশিন আওয়ার রেট এবং লেবার আওয়ার রেট বের করব, ফ্যাক্টরি ওভারহেড রেট বের করব, সেটা আমরা আজকে দেখালাম অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড রেট বলতে বোঝাচ্ছে
অর্থাৎ মেশিন আওয়ার অর্থাৎ প্রত্যেকটা আওয়ারে কতটুকু ওভারহেড খরচ হচ্ছে সেটি। তো আমরা আজকে প্রথম থেকে বেশ কিছু তোমাদেরকে পার্সেন্টেজ বের করার নিয়ম লিখিয়েছি, তারপর প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট বের করার নিয়ম লিখিয়েছি, সর্বশেষ হাউ ইউ ক্যালকুলেট দ্য টোটাল ফ্যাক্টরি ওভারহেড অ্যান্ড ওভারহেড রেট অর মেশিন আওয়ার রেট আমরা একটা প্রফর্মার মাধ্যমে দেখিয়েছি। তোমরা যদি আজকের এই লেকচারের যে বিষয়গুলো আমি বোর্ডে লিখিয়েছি এবং বলেছি এগুলো যদি তোমরা বাসায় একটু আয়ত্ত করো, তাহলে পরবর্তীতে যে কোনো প্রবলেম তোমার পক্ষে সমাধান করা খুবই সহজ হয়ে যাবে। ডিয়ার থার্ড ইয়ার স্টুডেন্টস, দিস ইজ মাই ফার্স্ট ক্লাস উইথ ইউ বাই অনলাইন সিস্টেম। সো আশা করি তোমরা বুঝার চেষ্টা করবে। আমাদের বেশ কিছু লিমিটেশন আছে, তার মধ্যে একটি হলো আমাদের কোনো রেকর্ডিং সেন্টার নেই, নেটওয়ার্ক প্রবলেম আছে, অনেক সময় ইলেকট্রিসিটি আপ ডাউন করে। সব কিছু মিলিয়ে আমাদের এই ড্রব্যাকগুলো থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করছি দেশের এই মহামারী কালীন সময়ে যে শিক্ষা ব্যবস্থা যে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে, সেটি আমরা যারা শিক্ষা ক্যাডারের সদস্যবৃন্দ, আমরা শিক্ষা ক্যাডারের সদস্যরা চেষ্টা করছি তোমাদের সেই ক্ষতিটি একটু হলেও পুষিয়ে নেওয়ার জন্য। তোমরা বাসায় থাকবে, বাসায় এখন অবসর সময়ে ভালোভাবে লেখাপড়া করো। সর্বশেষ আমি একটি কথা বলবো, স্টে অ্যাট হোম, স্টে সেফ অ্যান্ড ফলো অনলাইন ক্লাসেস ডিউরিং করোনা ভাইরাস ইপিডেমিক টাইম and follow the government's instructions and play a role in preventing coronavirus. Thank you very much.